100 দিনের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যার পর কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার পালা, কিন্তু সেই স্বপ্নে বাধ সেধেছে প্রাকৃতিক বিপর্যয়। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে নওগাঁর মাঠগুলোতে পাকা ধান তলিয়ে গেছে পানিতে। শ্রমিক সংকটে ধান কেটে তুলতে না পারায় জমিতে বেশিরভাগ ধানে গজিয়েছে চারা। এদিকে নষ্ট ধান কেটে তুলতে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। ঘূর্ণিঝড়ের কারণে ধান কাটতে খুব খরচ বেশি হচ্ছে। মনে করেন একটা শ্রমিক নিতে গেলে এখন 1,200 টাকা লাগছে, আর আমাদের কিচ্ছু পোষাবে না। কাটার লোক নাই, ধান পড়ে গেছে, কেউ ধান কাটতে চায় না, কৃষকের অনেক খরচ। কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগে নগায় অন্তত 30% ফলন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। জেলায় 1,90,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। আধা কাঁচা এবং কাঁচা ধানের প্রায় 10% ক্ষতি হবে বলে আমরা নির্ধারণ করেছি। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝিনাইদহেও ফসলের জমিতে একই চিত্র, পাকা ধান পানিতে তলিয়ে। তার মধ্যে বৃষ্টির জন্য মাঠের পাশে রাখা আগের কাটা ধান ঘরে তুলতে না পারাই দিশেহারা কৃষকেরা। কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহে 89,150 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এদিকে বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের তাণ্ডব এড়াতে আগেভাগেই ধান কাটতে শুরু করেছেন বরিশালের কৃষকরা। ইতোমধ্যে আবাদের 40% ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।